হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। পুজো কিন্তু আর মাত্র হাতে গোনা কটা দিন রয়েছে, তাই তো? তো আজকে আমি অষ্টমীর একটা সুন্দর লুক তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকেই লাল পাড় সাদা শাড়ির সাথে অষ্টমীর লুক শেয়ার করে, সেটা আমিও জানি, কিন্তু আজকে আমি যেই লুকটা দিয়েছি সম্পূর্ণ একটা অন্যরকম। এই লুকটা তোমরা রাতে দিনে সবসময় ক্যারি করতে পারবে। তো চলো, আজকে আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে এই লুকটা দেখে নাও। প্রথমে স্কিন কেয়ারের জন্য আমি এখানে প্লামের একটা গ্রিন টি টোনার নিয়েছি। এই টোনারটা আমি আমার পুরো ফেসে নেকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি নিয়েছি একটা ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা হলো সেটাফিলের। এটা কিন্তু তোমরা সামার উইন্টার সবসময় এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারবে। ইভেন তোমরা যদি চাও জেল বেস ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি নিয়েছি হলো মার্সের একটা প্রাইমার। এই প্রাইমারটা আমাদের স্কিনকে কিন্তু ম্যাটিফাইজ রাখবে আর একটা খুব সুন্দর বেস দেবে। তো এই প্রাইমারটা তোমরা সামারে অ্যাপ্লাই করতে পারো। তারপরে ফাউন্ডেশনের জন্য আমি মার্সের একটা ব্লসম সফট ম্যাট ফাউন্ডেশন আমি এখানে অ্যাপ্লাই করছি। এই ফাউন্ডেশনটার শেড হলো কিন্তু 105 বাফ। তো আমি ফাউন্ডেশনটা কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করিনি, এখানে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ড্যাব ড্যাব করে নিচ্ছি। তারপরে এটাকে খুব সফটভাবে কিন্তু পুরো আমার ফেসে, নেকে, ইভেন ইয়ার সাইডেও অ্যাপ্লাই করতে হবে। তোমরা কিন্তু ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে এগুলো করতে একদম ভুলবেন না। তো তারপরে আমি নিলাম মার্সের একটা আইব্রো ব্রাশ। এই ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। তারপরে আমি নিয়েছিলাম লরিয়ালের কনসিলার। এই কনসিলারটাও কিন্তু ফুল কভারেজ একটা কনসিলার, খুব ভালো, কম প্রাইসের মধ্যে তোমরা কিন্তু এই কনসিলারটা অ্যাপ্লাই করতে পারো। তারপরে ব্লু হেভেনের একটা কন্ট্রোল স্টিক নিয়েছি, এর সাথে কিন্তু হাইলাইটারও পেয়ে যাবে। তো এই কন্ট্রোল স্টিকটা দিয়েই আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি। যেখানে যেখানে কন্ট্রোল করতে হবে আমার মনে হলো, যেমন হলো আমার ফেসের সাইডটা, তারপরে নোজের সাইডটা, এইগুলোই কন্ট্রোল করা যায়। তো যেই জায়গাগুলো একটু মোটা মোটা দেখায় সেগুলো একটু পাতলা করার জন্য এই কন্ট্রোলটা আমরা অ্যাপ্লাই করে থাকি, না হলে পুরো ফেসটা একটা কেমন সাদাটে টাইপের দেখাবে যদি আমরা কন্ট্রোলটা ইউজ না করি। তারপরে একটা ব্রাশের সাহায্যেই আমি ফার্স্টে কনসিলার যেখানে যেখানে অ্যাপ্লাই করেছিলাম কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর একটা জিনিস দেখবে কি বলতো, যেটা হলো মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। যতটা সময় নিয়ে তুমি তোমার মেকআপটা ব্লেন্ড করবে, বেসটা ভালোভাবে, তত ভালোই রেডি হবে। তো তারপরে কন্ট্রোলটা ওই ব্রাশের সাহায্যে আমি আমার কন্ট্রোলটা যেখানে যেখানে করেছি খুব ভালোভাবে ওটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি। অনেকেই কিন্তু ফাউন্ডেশনের পরে ডিরেক্ট ব্লাশটা অ্যাপ্লাই করে, কিন্তু আমার মনে হয় কন্ট্রোলটা করা মাস্ট, কারণ ফেসের একটা কাটিং লাগে, একটা সফট লুক লাগে কন্ট্রোলটা করলে। তারপরে ইনসাইড কসমেটিক্সেরই আমি একটা ব্লাশ, এখানে হলো ক্রিম ব্লাশ আমি অ্যাপ্লাই করছি। তো ব্লাশটা করার সময় অবশ্যই হেসে, কিন্তু সুন্দর একটা স্মাইল করে তোমরা ব্লাশটা অ্যাপ্লাই করবে, তাহলে যেখানটা তোমাদের চিকবোনটা উঁচু উঁচু থাকবে সেই জায়গাটা কিন্তু ব্লাশটা দেখতে বেশ ভালো লাগবে। তো তারপরে সেমভাবেই আমি এটাও একটা ব্রাশের সাহায্যে দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে পাউডার ব্লাশও অ্যাপ্লাই করতে পারো। তো আমার পুজোর ক্ষেত্রে একটু ব্লাশটা দেখতে ভালো লাগে, লাল লাল লাগে, সেই জন্য আমি ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করেছি। তো তারপরে আমি নিলাম একটা লুজ পাউডার, এটা মাম্মা আর্থে লুজ পাউডার। তো লুজ পাউডারটা একটু চেষ্টা করবে ভালো ইউজ করার, কারণ এই পাউডারটার উপরে কিন্তু পুরো মেকআপটা তোমার সেট থাকবে। তো আমি এই পাউডারটা দিয়ে ভালো করে আমার মেকআপটা সেট করে নিচ্ছি। দেন আমি ইউজ করছি সুইস বিউটির একটা ফিক্সার।
তো এই ফিক্সারটা কিন্তু বেশ ভালো কম প্রাইসের মধ্যেই, আর এই ফিক্সারটা দিয়ে আমি আমার ফেসটা পুরো লক করে নিলাম। তারপরে আইশ্যাডোটা করব। আইশ্যাডোর জন্য সুইস বিউটির একটা প্যালেট থেকে আমি আইশ্যাডোর একটা সেম কালার নিয়েছি, মানে বেস কালারটা নিয়ে আমি আমার ফার্স্টে আই লিডটার উপর পুরোটা অ্যাপ্লাই করেছি। দেন আমি অ্যাপ্লাই করলাম একটা পার্পেল কালার, যেটা আমি আজকের আই লুকটা করব ডিপ থেকে লাইট। তো পার্পেলের পরে আমি একটা হালকা পিং শেড নিয়েছি, সেটা দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করছি। দেন আমি নিয়ন বিউটির একটা প্যালেট থেকে শিমার নিয়েছি, ওই সেম কালারেরই শিমার নিয়ে আমি আমার ইনার কর্নারটা ভালো করে ড্র করে নিলাম। তারপর একটা ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আগেই বলেছিলাম যে মেকআপটা যত ভালো ব্লেন্ড হবে তত কিন্তু মেকআপটা ফ্ললেস দেখাবে। তারপরে সুগারের একটা আইলাইনার নিয়ে আজকে আমার আইটা ড্র করব। এই আইলাইনারটা কিন্তু মানে আইয়ের ক্ষেত্রে ড্রটা করতে খুব সুবিধা, কারণ একটা সরু ব্রাশ থাকে এর মধ্যেই। তারপরে আমি সেই পার্পেল কালারটা নিয়ে আমার নিচের আইটা ড্র করলাম। তারপরে ল্যাকমির একটা কোহল পেন্সিল দিয়েই আমি আমার আই মেকআপটা কমপ্লিট করছি। আর ল্যাকমির এই পেন্সিলগুলো কিন্তু আজকের নয়, অনেক দিন থেকেই আমি দেখছি, ইভেন ইউজও করছি, বেশ ভালো। তারপরে একটা ব্রাশ দিয়েই আমি আমার কাজলটাকে ভালো করে স্মাচ করে নিয়েছি। আর এখানে যে মাস্কারাটা আমি ইউজ করছি এটা হলো মার্সেরই একটা মাস্কারা। এই মাস্কারাটা কিন্তু বেশ ভালো আমাদের আইল্যাশগুলোকে ভলিউম দেয়, তো তোমরা এই মাস্কারাটা একবার ট্রাই করতে পারো। তো তারপরে আমি লুজ পাউডারটা দিয়ে আমার এক্সট্রা যে মেকআপের ডাস্টগুলো ছিল সেটা ঝেড়ে নিলাম। দেন আমি অ্যাপ্লাই করছি নায়কার লিকুইড হাইলাইটার, এটা হলো স্ট্রোব অ্যান্ড গ্লো একটা লিকুইড হাইলাইটার। এই হাইলাইটারটা কিন্তু তোমরা ব্রাশের সাহায্যেও ইউজ করতে পারো, আর হাতেও, মানে হাত বলতে ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু বেশি ঘাটাঘাটি বা বেশি চেপে চেপে ইউজ করার কোনো দরকার নেই, তাহলে মেকআপটা সরে যেতে পারে, সেই জন্য হালকা হাতে এটাকে অ্যাপ্লাই করতে পারো। তো বেশ ভালো গ্লো দেয়, আর এই হাইলাইটারটা কিন্তু তোমরা প্রাইমারের পরেও অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি অ্যাপ্লাই করছি হলো লিপস্টিক, এটা হলো সুপারস্টে, মেবিলাইনের সুপারস্টে লিপস্টিক, এর শেড নাম্বার হলো 120 আর্টিস্ট। এই লিপস্টিকটা কিন্তু দেখো ঠিক পিঙ্ক কালার নয়, একটু রানি রানি টাইপের কালারটা, বেশ ভালো। আর এই সুপারস্টে লিপস্টিকগুলো কিন্তু মেবিলাইনের, এগুলো কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হয়। তো তারপরে দেখো আমার মেকআপটা কিন্তু ডান, তো চলো রেডি হয়ে নিই। বলো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টস করবে। আর আজকের এই লুকটা অষ্টমীতে ভালো লাগবে কি না সেটাও জানাবে। আর একটা কথা, আজকে যে লুকটা কিন্তু আমি দিয়েছি এটা কিন্তু তোমরা সকাল বিকেল মানে দুবেলাই এই লুকটা ক্যারি করতে পারবে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে অনেক অনেক মজা করো। তো চলো দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।